আমার আজকের রেসিপি আশা করি তোমাদের বুঝতে আর বাকি নেই। ড্রাই চিলি বেবিকর্ন, হ্যাঁ তোমরা প্রথমটুকু বা আমার টাইটেল থাম্বনেইল দেখে অলরেডি বুঝেই গেছো, তো চলো শুরু করা যাক। এরপর আমি বেবিকর্নগুলোকে কেটে নেব, যে যেরকম শেপে ভালো লাগবে মনে করবে সে সেরকম শেপেই কেটে নেবে। এটার কোনো মানে নেই আমি এরকম শেপ দিচ্ছি বলে, তোমাকেও এরকম শেপ দিতে হবে। তারপর ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, মোটামুটি এই কটা কাটাকাটি করলেই প্রথমটুকু হয়ে যাবে। আর পেঁয়াজটা কিন্তু দুরকম কাটতে হবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি গরম জল বসিয়েছি, জলটা একটু ফুটে গেলে তার মধ্যে এরকম বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি, যে যেরকম শেপে কেটে রেখেছো সে সেরকমভাবে দিয়ে দেবে। তো একটু ফুটে আসবে, তারপর আমি অ্যাড করব নুন, নুনটা যাতে বেবিকর্নে ঢুকে যায়। ব্যাস, তারপর বয়েল হয়ে যাওয়ার পর মোটামুটি 4-5 মিনিট টাইম দেবে, হয়ে যাবে, তারপর নামিয়ে নেবে। দেখো বেবিকর্নগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার একে কোটিং দেওয়ার পালা। আর কোটিং দেওয়ার জন্য আমি ইউজ করছি বড় 1 চামচ কর্নফ্লাওয়ার, ওই চামচেরই 2 চামচ ময়দা, মানে 50% কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে যা তুমি ময়দা ইউজ করবে। তারপর গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, নুনটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ আমি অলরেডি একবার কিন্তু বয়েল করার সময় নুন ইউজ করেছি। তারপর ভালো করে তাকে মাখিয়ে নেবে, আর যাতে কোটিংগুলো গায়ে লাগে তাই জন্য আমি ইউজ করব 1-2 চামচ মতো জল, সেটা যা যায় পরিমাণ মতো যত কোন না কোটিং আসছে জল ইউজ করবে। তারপর তেলটা হিট হয়ে আসলে তার মধ্যে আমি একটা একটা করে বেবিকর্ন ছাড়ছি। দেখো যেভাবে আমি ছাড়ছি, কারণ 2-3টে একসাথে ছাড়লে কিন্তু তোমার গায়ে লেগে যাওয়ার চান্স থাকবে, তুমি একটা একটা করে গায়ে গায়ে লাগিয়ে ছাড়তে পারো। তো এটাকে ডিপ ফ্রাই করে নেবে পুরো লাল লাল, তাহলে দেখবে খুবই ক্রিস্পি হবে ব্যাপারটা। দেখো লাল লাল করে ডিপ ফ্রাই করে আমি বেবিকর্নগুলোকে ভেজে নিয়েছি, যথেষ্ট ক্রিস্পি হয়েছিল। এবার কড়াই থেকে বাকি তেলটা কমিয়ে নিয়ে 3 চামচ মতো তেল দিয়ে স্কোয়ার করে কেটে রাখা ক্যাপসিকাম, সেটাকে 2-3 মিনিট মতো নেড়ে নেব। তারপর দেবো স্কোয়ার করে কাটা পেঁয়াজ, সেটাকেও 2-3 মিনিট মতো নেড়ে নেব। তারপর একদম ঝিরিঝিরি করে কেটে রাখা আদা আর রসুন কুচিগুলোকে অ্যাড করব। তোমরা এরকম কুচি করে অ্যাড করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। সেটাকে 2-3 মিনিট মতো নেড়ে নিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর সেটাকে দিয়েও 4-5 মিনিট মতো নেড়ে নেব। তারপর দেবো কাঁচা লঙ্কা 5-6টা মতো চিড়ে, সেরকম ঝাল অনুযায়ী তোমরা দেবে তোমাদের স্বাদ অনুযায়ী, আমার মনে হয়েছে 5টা দিলে ঠিকঠাক হবে। এবার আস্তে আস্তে আমি সসগুলো অ্যাড করব। এটা আমি রেড চিলি সস অ্যাড করেছি 3 চামচ মতো, আর 1.5 চামচ মতো সয়া সস অ্যাড করেছি, যে যার স্বাদ অনুযায়ী সয়া সস বা টমেটো সস, বা টমেটো সস আমি ইউজই করিনি, তোমরা চাইলে কেউ দিতে পারো। ভিনিগার দিয়েছি, এটা অপশনাল, আমি দিয়েছি 1/2 টিস্পুন মতো। তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো, রেড চিলি পাউডার আর সামান্য চিনি, এটাও টেস্ট অনুযায়ী। এবার লাস্ট আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার গোলা জল, এখানে দিয়েছি 1/2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন, যেহেতু সয়া সস পড়েছে একটু দেখে তোমরা নুনটা দেবে, আর বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে লাস্ট ভালো করে নেড়ে নেড়ে তারপর টস করে নিয়ে তারপর নামানোর পালা, একটু ঢেকে রাখলে বেবিকর্নগুলোতে জুসি ব্যাপারটা ঢুকবে, আমার মনে হয় খেতে ভালো লাগবে। ফাইনালি ডান। দেখো আশা করি তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, সত্যিই খুব ভালো লাগবে। এটা স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারো, রুটি দিয়েও ভালো লাগবে, বা জিরা রাইস, ফ্রায়েড রাইস দিলেও কিন্তু ভালো লাগবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর দেখবে গার্নিশিংয়ের সময় আমি রোস্টেড তিল ইউজ করেছি, ওটা পুরোপুরি অপশনাল, কেউ স্প্রিং অনিয়ন থাকলেও ইউজ করতে পারো। তো চলো আজকের মতো টাটা বলার টাইম চলে এসেছে, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর এটা পারলে বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর বাড়িতে ট্রাই করে থাকলে অবশ্যই তখন বলতে কিন্তু ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা।